আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা ইসলাম তাহা থাইল্যান্ডের ব্যাংককে সরকার বিরোধী বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ থাই প্রধানমন্ত্রী প্রায়ুত চান ও চারের পদত্যাগ দাবি করেন তারা একই সাথে থাইল্যান্ডের রাজতন্ত্রের পুনর্গঠনের দাবিও জানান বিক্ষোভকারীরা পুলিশ জানিয়েছে অন্তত 15,000 মানুষ বিক্ষোভে অংশ নেয় তবে বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি এত মানুষের জমায়েতে করোনা ভাইরাসের বিস্তার বাড়তে পারে বলে আশঙ্কা করছে থাইল্যান্ড জুলাইয়ের মাঝামাঝি থেকেই থাইল্যান্ডে বর্তমান ক্ষমতাসীনদের অপসারণের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে নতুন সংবিধান এবং নির্বাচনের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা 2006 সালের 19 সেপ্টেম্বর থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী তাকসিন সিনাওয়াত্রাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয় করোনা ভাইরাসে মোট আক্রান্ত 3,09,00,000 ছাড়িয়েছে মোট মৃত্যু 9,61,000-এর বেশি আর সুস্থ হয়েছে 2,25,00,000 মানুষ কোভিড নাইন্টিনের ভ্যাকসিন সংগ্রহে বৈশ্বিক জোট কোভ্যাক্সের অংশ হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা সাউথ কোরিয়ায় 40 দিনের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত শনাক্ত হয়েছে রোববার থেকে ইতালিতে দর্শকদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে ফ্রান্সের অর্থমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের কারণে আবারও লকডাউন দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য স্বেচ্ছায় আইসোলেশন নিয়ম ভাঙলে £10,000 জরিমানা করবে কর্তৃপক্ষ করোনা ভাইরাসে শনিবার দুপুর 2টা পর্যন্ত 24 ঘন্টায় 32 জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত মোট মৃত্যু 4,913 এবং মৃত্যুর হার 1.41 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,051 জন এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,54,386 সুস্থতার হার 73.23 এ পর্যন্ত মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,47,372 জন এ সময় হটলাইনে কল এসেছে 48,636 নমুনা সংগ্রহ হয়েছে 12,587 এবং পরীক্ষা হয়েছে 13,170 নতুন শনাক্ত 1,567 জন শনাক্তের হার 11.90 দর্শক ছাড়া শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 13তম আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে মুম্বাইকে ব্যাটিংয়ে পাঠান ধোনি 9 উইকেট হারিয়ে 162 রান করে মুম্বাই সর্বোচ্চ 42 রান সৌরভ তিওয়ারির জবাব দিতে নেমে শুরুতে উইকেট হারিয়ে বিপদে পড়লেও আম্বাতি রাইডু এবং ফাফ ডুপ্লেসির দুটি ইনিংস ম্যাচ বের করে নেয় কিংসরা রাইডু 48 বলে 71 করে ফিরলে ডুপ্লেসি নট আউট ছিলেন 58 রানে শেষ দিকে 6 বলে 18 করেন স্যাম কুরান ম্যাচ সেরাও হন এই ইংলিশ অলরাউন্ডার 2013 সাল থেকে টানা সব আসরের উদ্বোধনী ম্যাচে হারল মুম্বাই ইন্ডিয়ান্স 27 ক্রিকেটারকে স্কিল ক্যাম্পের জন্য ডেকেছে বিসিবি আজ থেকেই শুরু হচ্ছে স্কিল ক্যাম্প হোটেল সোনারগাঁয়ে হবে আবাসিক ক্যাম্প সেখানে আইসোলেশন পালন করলেও অনুশীলন চলবে 6 দিনের ক্যাম্পে যোগ দেবেন ডাক পাওয়া সবাই এর মধ্যে 21 ও 25 সেপ্টেম্বর আবারও করোনা পরীক্ষা করা হবে টাইগারদের বিসিবি জৈব নিরাপত্তামূলক বায়োসিকিউরড এনভায়রনমেন্ট তৈরির মাধ্যমে ক্রিকেটে খেলোয়াড়দের অংশগ্রহণের ঝুঁকি কমানোর চেষ্টা করছে এই যে সুরক্ষা বলয় অর্থাৎ বাবল এর আওতায় খেলোয়াড়দের অবস্থানকালীন যে হোটেল রেস্টুরেন্ট যে ভেহিকেল দিয়ে তারা মাঠে যাওয়া আসা করবে সেটা জিম সুইমিং পুল অর্থাৎ ট্রেনিং ফ্যাসিলিটিস মেডিকেল ট্রিটমেন্ট রুম এসবই এই বাবলের আওতায় থাকবে দর্শক এ ছিল এখনকার মতো শীর্ষ খবর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ